সকলকে আবার স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটার থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের যে গ্রামারের এমসিকিউগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম তার দ্বিতীয় ভাগ নিয়ে চলে এসেছি আগের ভিডিওতে আমি তোমাদেরকে ন্যাশান চেঞ্জ অফ দি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার সলভ করে দেখেছিলাম আজকে দেখাবো তারপর থেকে তো এখানে দেখো প্রথমেই দেখো রয়েছে ক্লজ আইডেন্টিফাই দ্য ক্লজেস তো এখানে দেখো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে এই সেন্টেন্সের মধ্যে ক্লস আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে দেখো এখানে কিন্তু ওরা দেখো ক্লসটাকে দাগিয়ে দিইনি এখানে দেখো যে অ্যান্ড স্প্রেড আউট হিস প্রফেশনাল ইকুইপমেন্ট ঠিক আছে এটা সাধারণত ক্লসটা তো এই ক্লসটাকেই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং বলতে হবে যে এই ক্লসটা কী ক্লস ঠিক আছে দেখো অপশানে কি বলেছে রিলেটিভ ক্লস অ্যাডভার্বিয়াল ক্লস মেন ক্লস আর কোঅর্ডিনেটিং ক্লস এখানে কিন্তু এই ক্লসটা হচ্ছে ডি এর কো ক্লস অ্যান বার দিয়ে কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজ ক্লস হয়ে থাকে ঠিক আছে যারা ক্লস জানো তার ব্যাপারটা জানো তো অ্যান বার দিয়ে কিন্তু হয়ে থাকে কোঅর্ডিনেটিং ক্লজ ক্লস তো এই ক্ষেত্রে এই যে দেখো যে ক্লসটা এটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং ক্লজ ক্লস ঠিক আছে দেখো এরপরটা আসছি হিজ আই স্পার্কল্ড উইথ এ সার্ভ অ্যাবনরমাল গ্লিম হুইচ ওয়াস রেলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউল সার্চিং লুক ফর কাস্টমার্স এ দেখো ওরা কিন্তু এখানে দেখো দাগিয়ে দিয়েছে হুইচ ওয়াজ রেলি তো এখানে দেখো হুইচ দিয়ে কিন্তু এই গ্লিমটাকে বোঝাচ্ছে হুম আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যখন দেখবে এই ধরনের রিলেটিভ প্রোনাউন থাকবে তখন ওই রিলেটিভ প্রোনাউনটা ওর আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে তাকেই যদি বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্লসটা অ্যাডজেকটিভ ক্লস বা রিলেটিভ ক্লস হয়ে থাকবে তো এখানে কিন্তু এই ক্লসটা হচ্ছে অ্যাডজেকটিভ ক্লস বা রিলেটিভ ক্লস তো দেখি এই অপশানগুলোর মধ্যে আছে কি না এই দেখো বিয়েডটাই আছে রিলেটিভ ক্লস ঠিক আছে এখানে কিন্তু এটা হচ্ছে রিলেটিভ ক্লস দেখো তারপরটা আসছি হি সেট আন্ডার দ্য বে স্প্রেডিং ট্যামরেন্ট্রি হুইচ দেখো ফ্ল্যাংড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক তো এখানে দেখো এই পোর্শনটাকে ওরা কিন্তু দাগিয়েছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস আর এটা হচ্ছে কিন্তু সাবঅর্ডিনেট ক্লস ওরা কিন্তু এখানে সাবঅর্ডিনেট ক্লসটাকে দাগায়নি ঠিক আছে ওরা কিন্তু এখানে প্রিন্সিপাল ক্লসটাকে দাগিয়েছে তো এখানে কিন্তু মেইন ক্লসটা হবে মেইন ক্লস মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লস ঠিক আছে এখানে কিন্তু এরটা হবে সঠিক উত্তর রিলেটিভ ক্লস নাউন ক্লস বা অ্যাডভার্বাল ক্লস হবে না ঠিক আছে কারণ মেন ক্লস কখনো কিন্তু এই ধরনের ক্লস হয় না মেন ক্লস সবসময় কিন্তু মেন ক্লসই হয়ে থাকে মেন ক্লসে কিন্তু মেন ক্লস এবং প্রিন্সিপাল ক্লস ছাড়া আর কোনো নাম নেই ঠিক আছে অ্যাডজেকটিভ ক্লস অ্যাডভারবেল ক্লস নাউন ক্লস কোঅর্ডিনেটিং ক্লস এগুলো কিন্তু সবই ডিপেন্ডেবল বা সাপোর্ডিনেট ক্লসের নাম মেন ক্লসের নাম কিন্তু মেন ক্লস আর প্রিন্সিপাল ক্লস তো এখানে এই জন্য ডিএডটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে দেখো তারপরটা আসছি নেক্সট হিম ওর পরেই ইন ভয়েসি ফেরাসনেস কেম এ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাট হু দেখো এখানে হু বলতে কিন্তু এই এই ভেন্ডরটাকে বোঝাচ্ছে ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু হু বলতে কিন্তু এই ভেন্ডরকে বোঝানো হয়েছে কেমন এখানে এটাও কিন্তু কি দেখো অ্যাডজেক্টিভ ক্লস বা রিলেটিভ ক্লস দেখো এই যে হুম এখানে কিন্তু ভেন্ডরকে বোঝানো হয়েছে হ্যাঁ এটা কিন্তু অ্যাডভার ক্লস নাউন ক্লস বা মেন ক্লস হবে না এটা কি হবে এটা হচ্ছে রিলেটিভ ক্লস আদারওয়াইস আই উইল নট লেট ইউ গো টিল দেখো টিল থেকে হচ্ছে ক্লসটা শুরু হচ্ছে টিল আনটিল ঠিক আছে দো অ্যাজ তো এই জাতীয় যখন দেখবে কনজাংশন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে বা ক্লস শুরু হবে সেই ক্লসটা কিন্তু কী হবে অ্যাডভার্বিয়াল ক্লস হবে ঠিক আছে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লস তো তোমাদের যদি অ্যাডভার্ভেল ক্লস নিয়ে সমস্যা থাকে সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিও কিন্তু অ্যাডভার্ভেল ক্লস কাকে বলে এবং কি কি কনজাংশন দিয়ে অ্যাডভারবেল ক্রস গঠিত হয়ে থাকে সব কিছুই কিন্তু এই ভিডিওতে বলা আছে তোমরা দেখতে পারো ভিডিওটা এই ভিডিওটার ভিডিও লিংক কিন্তু আমি আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো তোমরা চাইলে পরে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো দেখো তারপরটা আসছি তো এখানে বি হচ্ছে সঠিক উত্তর কেমন দেখো তারপরটা আসছে পরে বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং যদি যেটা আমি বলবো সেটা মানে কি গ্রহণযোগ্য হয় দেখো এইটাকে ক্লস বলছি ওরা ঠিক আছে ইফ থেকে এটা কিন্তু অ্যাডভারবেল ক্লস দেখো ইফ রয়েছে অ্যাজ ইফ দো ঠিক আছে টিল আনটিল এইগুলো দিয়ে কোনো ক্লস শুরু হলে পরে কিন্তু ওই ক্লসটা অ্যাডভারবেল ক্লস হয়ে থাকবে কেমন দাও তারপরে দেখো আসছি আই শুড হ্যাভ বিন ডেড আমি হয়তো মরে যেতাম হ্যাঁ দেখো ইফ দেখো সেই একই জিনিস এটাও কিন্তু অ্যাডভার্বেল ক্লস দেখো বিএডটা হ্যাঁ ছাপ্পান্নর কিন্তু এখানে কি হলো ছাপ্পান্নর হচ্ছে বি ঠিক আছে পঞ্চান্নর বি ছিল দেখো ছাপ্পান্নরও বি রয়েছে দেখো তারপরে আসছি আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম দেখো এখানেও দেখো ইফ রয়েছে ইফ রয়েছে কিন্তু এটাও কিন্তু অ্যাডভার্বল ক্লস ঠিক আছে সাতান্নর বি পঞ্চান্ন দেখো বি ছাপ্পান্ন বি এবং দেখো সাতান্ন কিন্তু কী হচ্ছে এখানটাতে সাতান্নও কিন্তু বি হচ্ছে এটা কিন্তু সবাই কী হচ্ছে এখানে অ্যাডভার্বাল ক্লজ হচ্ছে ঠিক আছে দেখো তারপরটা আসছি এবার দেখো চলে এসছি পিপোজিশনের ক্ষেত্রে তো সঠিক পিপোজিশনকে আইডেন্টিফাই করতে হলে তোমাদের কিন্তু আগে ভালো করে টেক্সটটা পড়তে হবে টেক্সট না পড়লে কিন্তু পিপোজিশনকে সঠিকভাবে আইডেন্টিফাই করা যাবে না ঠিক আছে তো দেখো করছি আমি এখানে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই শূন্যস্থানটা ভর্তি করতে এখান থেকে সঠিক প্রিপোজিশনটা নিয়ে আমাদের এখানে কিন্তু বসাতে হবে দেখি পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ ওয়ার অ্যাট্রাক্টেড টু দেখে তো টু হবে কিন্তু অ্যাট্রাক্টেড টু হ্যাঁ কসমস অর ডালিয়া স্টকস ঠিক আছে তো এখানে হচ্ছে টু অর্থাৎ আটান্নর এ ঠিক আছে এখানে কিন্তু আটান্নর এ হচ্ছে সঠিক অ্যান্সারটা হি স্যাট দেখো নিয়ে ড্যাশ দিয়েছে দ্য অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাংড এ পাথ রানিং থ্রু রানিং থ্রু ঠিক আছে তো এখানে কী হচ্ছে দ্য আন্ডার দ্য এখানে আন্ডার আর থ্রু দেখো আন্ডার আর থ্রু এখানে কিন্তু সিএটটা হচ্ছে সঠিক উত্তর হুম হি স্যাট আন্ডার দ্য ব অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাংড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক তো এখানে হচ্ছে সিএটটা তারপরে দেখো আসছি সাটে হিস ফোরেট ওয়াশ রেসপ্লিডেন্ট উইথ দেখো উইথ কিন্তু হ্যাঁ উইথ স্যাক্রেট অ্যাস অ্যান্ড ভার্মিলিয়ন ঠিক আছে তো এখানে পবিত্র ছাই এবং সিঁদুরের দাগ ছিল কোথায় ওর কপালে তো এখানে কী হবে এখানে দেখো ডি এরটা হচ্ছে সঠিক হচ্ছে ডি ষাটের ডি দেখো একশোটি যাচ্ছি এবারে হি নেভার ওপেন হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন নাকি দেখো আপ ওয়ান ফর বাই ফর স্পোকেন ফর ঠিক আছে স্পোকেন ফর সে একটা কথাও বলতো না যতক্ষণ না তার ক্লায়েন্ট কি বলতো কি দশ মিনিট ধরে দশ মিনিট ধরে বলার পরেই কিন্তু ওই লোকটা নিজের মুখ খুলতো কে ওই জ্যোতিষী তো এখানে উত্তর হচ্ছে একষট্টি সি দেখো বাষট্টিতে আসছি পরে দ্য নার্স ভেন্ডর ব্লু সেই নার্স ভেন্ডর ব্লু কী করতো ব্লু দেখো আউট ব্লু আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়ার সেই বাদাম বিক্রেতা কি করত সেই বাদাম বিক্রেতা কিন্তু নিভিয়ে দিত ঠিক আছে নিভিয়ে দিত কি ওর ফ্লেয়ার ওর শিখাটাকে শিকাটাকে দেখে সি বাষট্টি সি হচ্ছে সঠিক উত্তর দেখো এবারে তারপরে আসছি দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিম্পস অফ হিস ফেস বাই দ্য ম্যাচ লাইট বাই দ্য ম্যাচ লাইট হ্যাঁ দেশলাই কাঠির যে শিখা সেই শিখার আগুনে কিন্তু ওই জ্যোতিষী ওই গুরুনায়কের কিন্তু মুখটা দেখেছিল তারপরে দেখো বলছি তাহলে তো এখানে উত্তর কোনটা হলো তেষট্টি সি দেখো চৌষট্টিতে আসছি দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ট ইন হিজ গ্রিফ সিভার্ট ইন দেখো হুম সিভার্ট ইন টেক্সটটা ভালো করে পড়বে আমি কিন্তু বারবার তোমাদেরকে বলছি টেক্সট যে ভালো করে পড়বে সে কিন্তু খুব সহজেই বিশেষ করে এই সমস্ত পিপোজিশনগুলোকে আইডেন্টিফাই করতে পারবে দেখো পঁয়ষট্টিতে পার আসছি দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রো ড্রাইং আপ ড্রাইং আপ ঠিক আছে ওর গলাটা কিন্তু কী হতো ওর গলাটা কিন্তু শুকিয়ে যেত ঠিক আছে ড্রাইং আপ মানে হচ্ছে শুকিয়ে যাওয়া ঠিক আছে তো এখানে হচ্ছে পঁয়ষট্টির বি দেখো ছেষট্টিতে আসছি আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এ গ্রিড দেখো ডিল অফ ঠিক আছে তো এখানে ছেষট্টি হচ্ছে সি এরটা দেখো সাতষট্টিতে আসছি ইউ এর ইউ আর লেফট ফর ডেড ফর ডেড ঠিক আছে ফর কিন্তু এখানে বসবে ইউ আর লেফট ফর ডেট এভাবে দেখো তো এখানে তো এখানে হলো সাতষট্টি বি দেখো আটষট্টিতে আসছি এ নাইফ হ্যাজ পাস থ্রু পাস থ্রু এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স তোমার মধ্যে দিয়ে একটা চাকু চলে গিয়েছিল পাস থ্রু হ্যাঁ আটষট্টির বি দেখো উনসত্তরে কি বলছে কুয়োর মধ্যে ইন দ্য ফিল্ড একটা কাছের একটা মাঠে তো এখানে গেলো সত্তরে আসছি লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে টু লিসেন কেয়ারফুলি টু এখানে সত্তরের সি হচ্ছে দেখো একাত্তরে কি বলছে হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি ও একটা লরির তলা চাওয়া পড়েছিল মানে ওকে থেতলে দেওয়া হয়েছিল ঠিক আছে দেখো এইটা হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি একাত্তরের বি দেখো বাহাত্তরে আসছি হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম ওয়েটিং ফর হিম ঠিক আছে এখানে হচ্ছে দেখো এ অ্যাট দ্য ডোর তো এখানে বাহাত্তরে এ হচ্ছে দেখো তিয়াত্তরে আসছি দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও আস্কিং ফর তিয়াত্তরে কিন্তু এখানে সি হচ্ছে হ্যাঁ আস্কিং ফর চাওয়া হুম বাচ্চাটা মিষ্টি চাইছিল তো এখানে সি দেখো কি বলছে আই থট ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স অন দেখো হ্যাঁ এই দেখো অন চুয়াত্তরে কিন্তু এখানে কি হচ্ছে চুয়াত্তরে কিন্তু এখানে এ হলো আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স ঠিক আছে তো চুয়াত্তরে হচ্ছে এখানে এ টেক্সটটা ভালো করে পড়তে হবে হ্যাঁ টেক্সটা পড়লে পারে কিন্তু তোমরা এই সমস্ত প্রিভিশনগুলোকে সহজেই ধরতে পারবে ঠিক আছে দেখো এবার আসছি দেখো পরের অংশে তো এবার দেখো এসেছি ফ্রেজাল ভার্ভ অর্থাৎ গ্রুপ ভার্ভে তো এখানে দেখো শূন্যস্থান ওরা দিয়ে দিয়েছে আমাদের কিন্তু এই অপশানগুলো থেকে সঠিক ফ্রেজাল ভার্ভটা নিয়ে এখানে বসাতে হবে দেখি পড়ি ইফ ইউ হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন সে চালিয়ে থাকতো কি চালিয়ে থাকতো দ্য ওয়ার্ক অফিস ফর ফাদার্স তার পূর্বপুরুষদের কাজগুলোকে তো এখানে এরটা হচ্ছে সঠিক অপশান ঠিক আছে তো ক্যারিড অন হুম তো এখানে এ হচ্ছে পঁচাত্তর এ হচ্ছে সঠিক উত্তর দেখো ছিয়াত্তরে আসছি আই ওয়াজ ওনলি এ আই ওয়াজ ওনলি গোয়িং অ্যাভে নাও অ্যান্ড দেন টু দেখো লুক ইন লুক ফর লুক আপ লুক অন তো এখানে দেখো লুক ফর মানে খোঁজা লুক ফর মানে খোঁজা ও কিন্তু ওই লোকটাকে অর্থাৎ ওই জ্যোতিষীকে খুঁজছিল ঠিক আছে টু লুক ফর এখানে হচ্ছে তাহলে যে লুক ফর বি ছিয়াত্তরে কিন্তু এখানে হচ্ছে বি ঠিক আছে লুক ফর এখানে লুক ফর হবে দেখো সাতাত্তরে আসছি দ্য স্ট্রেঞ্জার হ্যাট দেখো ড্যাশ দেওয়া আছে এখানে দুটো ইন্টু দ্য নাইট গান আফটার গান অ্যাভে গান অফ গান অফ ঠিক আছে স্ট্রেঞ্জারটা চলে গেছিলো বা মিলিয়ে গেছিল অন্ধকারের মধ্যে এখানে সঠিক উত্তর হচ্ছে সাতাত্তরের সি ঠিক আছে দেখো আটাত্তর আসছে পরে দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই ফ্রম হোম কি দেখো রান ইন টু রান অ্যাওয়ে রান আউট রান থ্রু রান অ্যাওয়ে আমি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম ঠিক আছে সেটেল হেয়ার অ্যান্ড মাই ডিউ ঠিক আছে তো আটাত্তরে কিন্তু এখানে কি হচ্ছে বি রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া বাড়ি থেকে পালিয়ে যাওয়া এই গেল তো এইভাবে আমি তোমাদেরকে ছাড় প্রকাশনের ইংলিশ টিউটার থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গ্রামারের সমস্ত এমসিকিউগুলোকে সলভ করে দেখিয়ে দিলাম এবং বুঝিয়েও দিলাম আশা করছি তোমাদের বুঝতে রকম কোনো অসুবিধা হয়নি তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে সেই ক্ষেত্রে ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সেই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে এখানেই থাকলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সবাই ভালো থেকো বাই